হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চালের গুঁড়া দিয়ে এমন একটি অসাধারণ ফেস প্যাক বানানো শেয়ার করব। এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনি আপনার ত্বক হতে সব ধরনের দাগ দূর করার পাশাপাশি বয়সের ছাপকেও দূর করতে পারবেন। এর ব্যবহারে আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি ইয়াং হয়ে উঠবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই ফেস প্যাকটিকে ব্যবহার করবেন। আমি এই ভিডিওটিকে দুইটি স্টেপে ভাগ করেছি। স্টেপ 1 ফেস প্যাক, স্টেপ 2 ময়েশ্চারাইজার। স্টেপ 1 ফেস প্যাক। ফেস প্যাক তৈরি করার জন্য একটি বাটিতে 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার মধ্যে থাকা ন্যাচারাল স্কিন লাইটেনিং প্রপার্টি আমাদের ত্বককে এতটাই ফর্সা ও ক্লিন করে তুলবে, যার ফলে আমাদের বয়স কমপক্ষে 3 থেকে 5 বছর কম দেখাবে। 1/2 চামচ মুলতানি মাটি, 1 চামচ লেবুর রস ও স্মুথ পেস্ট বানানোর জন্য প্রয়োজন মতো কাঁচা তরল দুধ অ্যাড করে সব উপাদানকে ভালো করে মিশিয়ে নিন। দাগ ছোপকে দূর করে দিয়ে ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য এটি দুর্দান্ত কার্যকর একটি প্যাক। ত্বককে দাগ ছোপহীন, ফর্সা উজ্জ্বল আর পুরো বডিকে ফর্সা রাখতে চাইলে এই প্যাকটি সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। উপাদানগুলো মিশে নরম পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে অ্যাপ্লাই করুন। এই প্যাকটি ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে অত্যন্ত কার্যকর। ত্বককে ন্যাচারালি ফর্সা করতে এই প্যাকটিকে নিয়মিত ব্যবহার করুন। প্যাকটি মুখে লাগিয়ে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। 20 মিনিট পর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। স্টেপ 2 ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার তৈরি করার জন্য 1 চামচ দুধ, 1 চামচ অ্যালোভেরা জেল ও 1 চামচ মধু একসাথে নিয়ে মিক্স করে নিন। এবার এই ময়েশ্চারাইজারটি ত্বকের উপর লাগিয়ে নিন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন। বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে যত বেশি লাইক ও কমেন্ট করেন আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। আজ এই পর্যন্তই।